আচ্ছা এডিটর হচ্ছে ওই আমরা ই দেখাইছিলাম না, সিএমবি টু নামে করে যদি দেখাইছিলাম নাকি মনে আছে? এটা তো মনে আছে, আচ্ছা এরা এরা মনে থাকলে হবে। ওর মধ্যে WI WISIG মধ্যে যেরকম ছিল না TNEMC, এগুলোকে বলা হয় TNEMC, যেগুলোর মধ্যে টেক্সট থাকে, এডিটর থাকে, ভিজুয়াল থাকে, এরকম থাকে, এগুলোকে বলা হয় TNEMC। এরকম জিনিস ছিল, ওই জিনিসগুলো এখানে একইভাবে আনতে হয় যে আপনার এডিটর দিয়ে, কথা বুঝছেন? আচ্ছা একটা জিনিস ছিল হচ্ছে গ্যালারি, গ্যালারি হচ্ছে ওই আপনার অনেকগুলো ইমেজ নিয়ে আসে আর কি, কথা বুঝছেন? অনেকগুলো ইমেজ নিয়ে আসে এখানে, হ্যাঁ সিলেক্ট করে অনেকগুলো ইমেজ আনা যায়, যদি কখনো কোনো অপশন লাগে আর কি অনেকগুলো ইমেজ আনার জন্য, যেরকম করে ইমেজ আনার জন্য অপশন লাগলে সেই ইমেজগুলো নিয়ে আসে, কথা বুঝছেন? দেখান লাগবে না, আচ্ছা একটা দেখা দেয়, এখানে টাইপ রাখতে হবে গ্যালারি, সরি নাম দিলাম GALLERY, গ্যালারি GALLERY, ডিফল্ট আপাতত রাখার দরকার নাই, এখানে দিয়ে দেন গ্যালারি, এখন দেখি কেমন আসে অপশনগুলো কেমন আসে। আচ্ছা এখান থেকে ইচ্ছা করলে আমরা অনেক অনেক ইমেজ অ্যাড করতে পারবো, ফ্রিল্যান্সিং করার জন্য যাদের মধ্যে ধৈর্য নেই তারা কখনো ফ্রিল্যান্সিং করতে পারবে না, এটা খুবই সত্য একটা কথা। যদি মনে করে যে না আমার ইমিডিয়েট জব দরকার, ইমিডিয়েট কাজ দরকার, আমার ইমিডিয়েট রেজাল্ট দরকার, তাহলে তাদের কখনোই ফ্রিল্যান্সিং করা সম্ভব না। আমার পরিচিত মানে আমি ছাড়াও বহু ফ্রিল্যান্সার আছে যারা আমার পরিচিত আর কি, আমি ছাড়াও বহু ফ্রিল্যান্সার আছে যারা আমার স্টুডেন্ট প্লাস আমার পরিচিত বা আমার মানে আমার একসঙ্গে কাজ করছি প্লাস কাজ করি, এরকম বহু লোকজন আছে, সবার হিস্টোরি একই রকম, কেউ মানে রাতারাতি ফ্রিল্যান্সার হয়ে গেছে এরকম লোক নাই, কথা বলছেন? এই জন্য একটু কষ্ট করতে হবে আপনাদের, যদি মনে করেন না আমার কষ্ট করা ধৈর্য নাই ভাই তাহলে মনে করবেন যে আপনার দ্বারা আসলেই সম্ভব না। দেখেন এখানে অনেকগুলো ইমেজ অ্যাড করা যাচ্ছে, ইমিডিয়েট রেজাল্ট চাইলে রেজাল্ট আসবে না, কখনোই আসবে না। আর যাদের মধ্যে ক্রিয়েটিভিটি নাই, একটা জিনিস আপনি একটা জিনিস মনে করেন যে বেঁধে গেছেন, সমস্যা নিয়ে বেঁধে গেছেন, আপনার ইমিডিয়েট রেজাল্ট দরকার, কিছু কিছু লোকজন আছে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে কাউকে নক করবে, সঙ্গে সঙ্গে নক করলে হয়তো আপনি রেজাল্ট পাবেন বাট আপনার ক্রিয়েটিভিটি বাড়বে না, কথা বুঝছেন? সেদিন মানে আমার এলাকার ছোট ভাইয়ের সাথে মানে আর কি ছোট ভাই ওর সাথে কথা বললাম, কথা বলতে বলতে মোটামুটি অনেক স্মার্ট ইনকাম করে সে, এখন আমাদের চেয়ে বহু জুনিয়র, কথা বুঝছেন? তো ফার্স্টের দিকে কাজ করতে হচ্ছে, আমি 4 মাসের পরে 4 মাস একদিনের দিন আমি ফ্রিল্যান্সার হয়ে গেলাম, কখনোই এটা হবে না, কথা বুঝছেন? সফটিকেটে জাস্ট কি করবে আপনাকে একটা ওয়ে দেখাই দেবে যে আপনি এইভাবে চলেন, যেমন 77 নাম্বার ব্যাচের একটা স্টুডেন্ট আপনাদের ব্যাচের তাহিদ নাম, উনি খুবই আশাহত, কথা বুঝছেন? কাজ পায় না না মানে উনি উনি অ্যাকাউন্ট করছে, উনি অ্যাকাউন্ট করছে কি করেন আমি জানি না, প্রথম দিক থেকে খুবই এক্সাইটেড, খুবই ভালো, খুব উৎসাহী, পরের দিকে দিয়ে গিয়ে দেখলাম যে অ্যাকাউন্ট করার কথা বললাম উনি অ্যাকাউন্ট করে নাই, তাই আমি আমি কী বলছি আমার খেয়াল নাই মাথার মধ্যে। তো পরে দেখি গ্রুপে স্ট্যাটাস দিছে কয়েকদিন আগে যে আমি অনেক আশা ছিল এই হবো সেই হবো, পরে আসলে আমি কি ভুল করলাম সাব্বির ভাইয়ের কাছে জানি না, দেখছেন স্ট্যাটাসে দেখছেন কি ভুল করলাম জানি না, আমি সেই কি অপরাধ করলাম আমি জানি না, আমি আসলে বুঝতে পারলাম না উনি আমার কাছে কি অপরাধ করছে আর আমি এর প্রতিক্রিয়া কি জানাইছি আমি আমার জানা নেই, কথা বুঝছেন? আসলে সফটওয়্যার থেকে কি পেলাম না পেলাম এগুলো অনেক কথাবার্তা বলছে আর কি গ্রুপের মধ্যে।
এই সমস্ত লোকজন আসলে করে কি, নিজেরা নিজে কনফিউশন কনফিউশনে পড়ে যায়, প্লাস আরেকজনকে কনফিউশনে ফেলে দেয়। আমি নিজেই 6 মাস একাধারে বিট করছি, 6 মাস একাধারে বিট করার পর কাজ পাইছি একটা, কথা বুঝছেন? এখন আমি একটা বিট করছি, এখন যদি সঙ্গে সঙ্গে ভাই কেমনে বিট করে দেখা দেন তো একটু। আমি নিজে নিজে অ্যাপ্লাই করতাম যে এইভাবে অ্যাপ্লাই করি, এইভাবে বিট করি, যদি কাজ না পাই আচ্ছা আমার মনে হয় কোথাও ভুল হয়েছে, এইভাবে না আমি এইভাবে ট্রাই করে দেখি, আচ্ছা এভাবে হচ্ছে না, আমার মনে হয় এখানে আমার ইংরেজি ভুল বা কোথাও গ্রামাটিক্যাল ভুল বা ক্লায়েন্ট হয়তো আমি প্রাইস কম চাচ্ছি বা বেশি চাচ্ছি, কীরকম চাইলে বেশি হয়, কীরকম চাইলে ভালো হয়, ক্লায়েন্ট বোঝে আমার কথাগুলো কি ঠিক আছে কি না, এগুলোতে নিজে নিজে রিসার্চ করতে হয়। আমার লাইফে কতগুলো ডলার যাবে ধরা খাইছি চিন্তা করা যাবে না, অনেক ডলার ধরা খাইছি, ইনকাম করছি, ইনকাম করার পর আমার অ্যাকাউন্টে আসে সেই ডলার পাইনি, পরে ট্রান্সফার করতে গেছি দেখা যাচ্ছে কি উল্টা পাল্টা জায়গায় চলে গেছে, অথবা আমার ওই পরে ভেরিফাই যাচ্ছে, আমার একবার স্কিলে অনেকগুলো ডলার ছিল আর কি, পরে ওঠাতে যাবো ভেরিফাই যাচ্ছে, আমার বার্থডে মনে নেই, বার্থডে মনে ছিল, পরে দেখি এটা হচ্ছে আমার মানে এই বার্থডের কোনো ডকুমেন্ট নাই আমার কাছে, কথা বুঝছেন? পরে কী করবো, ওটা তুলতে পারলাম না, পরে অনেক কাহিনি টাহানি করলাম, লাভ হলো না, আমি যদি ওখানে যদি থেমে যেতাম না আমার মনে হয় এই আমি এতগুলো টাকা প্রায় $1,000-1,500 আমি তুলতে পারলাম না, বিশাল একটা ক্ষতি হয়ে গেল আমার দ্বারা, মনে তাহলে সম্ভব না, এরকম করে বসে থাকলে হবে না। এবং আমার আমার জানা মতে আপনাদের ব্যাসের মধ্যে সবচাইতে আমার থেকে শিখা অবস্থায় মানে এখন পর্যন্ত না উনি যতদিন মধ্যে ক্লাসে সবচাইতে আমার সাথে চ্যাট করছে উনি বেশি, একটু সমস্যা হলেই নক দেয়, কথা বুঝছেন? তারপরে আমি দেখছি যে না যদি শিখতে পারে শিখুক, এখন ওইভাবে তো আসলে ফ্রিল্যান্সিং করা যায় না, একটা কাজ হয়তো পাই নাই বা আমি মার্কেট প্লেসে, এখন আপনাদের ক্লাস কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে, কি করছি যে না আপনাদের আরো কিছু সময় দিচ্ছি বলছি ক্লাস শেষ, তারপরে কিন্তু ক্লাস নিয়েছি না, ক্লাস নিয়েছি, আপনি তো প্রত্যেকটা ক্লাসে করছেন, তারপরে ক্লাস নিয়ে নেই, এখন নেওয়ার পর যদি দু একজন আসেন আর দু একজন যদি না আসেন সে দোষটা কি আমার? আমি তো ট্রাই করছি যে যাতে সবাই আসতে পারে ভালো কিছু শিখে, তারপরেও যদি নিজের যদি সমস্যার কারণে কেউ যদি না আসতে পারে, পার্সোনাল সমস্যার কারণে না আসতে পারে, যেমন আপনাদের পরীক্ষা আপনারা আসতে পারবেন না কালকে, আমাকে যদি বলেন না সাব ভাই তো আমার তো ভাই তো ঠিক করলো না কাজটা, আমার সমস্যা ছিল ভাই দেখলো না, ঠিক না? হ্যাঁ, এখন এখন সবার সময় দেখতে গেলে কিন্তু ঝামেলা, কালকে থেকে আবার রোজা, কথা বুঝছেন? এই জিনিসগুলো চিন্তা মানে মাথায় রাখতে হবে। প্রথমের দিকে অ্যাক্টিভ ছিল না, পরের দিকে এত অ্যাক্টিভ হয়েছে, অনেক অ্যাক্টিভ হয়েছে, পরে একটা দুইটা ক্লাস মিস দেওয়ার পর আর ক্লাস করতে আসেনি, আসেই নাই, পরে অন্য ব্যাচে নিউ ক্লাস রয়েছে ওনাদের, তারপর লাভ হয় নাই, কথা বুঝছেন?
আসলে আমরা আমাদের মধ্যে অনেকেই ফ্রিল্যান্সিং করতে পারবে, অনেকেই করতে পারবে না, ব্যাপারটুকুলো এরকম না। মানে আমার মাঝে মাঝে অবাক লাগে কিছু কিছু স্টুডেন্টদের বিহেভিয়ার দেখে। মানে আমার সাথে কারো যদি সমস্যা হয়, আমার সরাসরি আমাকে জিজ্ঞাসা করবে যে ভাই এইটা সমস্যা, আপনি আমাকে এই কথা বললেন কেন। এখন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য আমি তো আপনাকে বলবো, আমি বলবো না মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাকে দুটো বকা দিতেই পারি, আপনি কেন অ্যাকাউন্ট করলেন না, আপনার দ্বারা সম্ভব না ফ্রিল্যান্সিং করা, এ কথা বলবোই আমি। আমি অনেক সময় অনেক 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 স্টুডেন্টদের বলছি যে আপনার দ্বারা ফ্রিল্যান্সিং কখনোই সম্ভব না, তারাই দেখাচ্ছে ফ্রিল্যান্সিং করছে। এখন এগুলো দেখে যদি আপনি মনে করেন যে না ভাই এই কথা বললো, যাক ভাই শুধু রাগ করলাম, আমি আর ক্লাস করবো না, আমি আর প্র্যাকটিস করবো না, আমি ছেড়ে দিলাম ফ্রিল্যান্সিং, কার লাভ হলো? এগুলো মানে নিজের লাভটা নিজের ক্ষতিটা বুঝতে হবে। আমি ম্যাক্সিমাম টাইম বলার পরে আবার বলি যে আসলে কেন বললাম, কথা বুঝছেন? কারণ অনেকেই আসলে বোঝার মতো ক্ষমতা নেই, অনেকেই বুঝবে না, নেগেটিভলি নেবে। টাকা পয়সাতে ভর্তি হওয়ার জন্য শুধু ক্লাস করে চলে গেছে আর কিছু করতে পারে নাই, যারা মনে করে এটা যে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছি আমার তো ক্লাস করতে দিব না কেন আমাকে, যাই হোক সেটা যার যার ব্যক্তিগত। আচ্ছা গ্যালারি আমরা এখানে নিয়ে আসি, কারণ গ্যালারিকে সেভ আপডেট দিতে পারবো, আপডেট দিলে এখানে চলে আসবে, এগুলোকে কী করতে পারবো, সেভও দিতে পারবো, সেভ দিয়ে এখন শো করাবো। ধরেন এখানে এই পেজে শো করাবেন, এগুলো শো করানো আসলে অতটা সোজা না, একটু কঠিন। আপনি যদি যান শো করাতে, যদি চান সাপোজ ধরেন শো করাবেন এই রিডাক্সের মধ্যে, ঠিক এখানে গিয়ে নর্মালি দেখি আসলে কেমন করে আসে। ইকো সিক্স, তারপর আচ্ছা একটা, এখানে দুইটা তো আইডি নেই, একটা আইডি আছে। আমার কি করতে হবে, একটা অ্যারে বানাতে হবে, কথা বুঝছেন? আইডি গুলাকে অ্যারে বানাতে হবে, অ্যারে বানাই তাহলে এটাকে যদি আমরা অ্যারে বানাতে চাই, কোনো জিনিসকে যদি অ্যারে বানাতে চাই তাহলে কি করতে হয়, কোনো স্ট্রিংকে অ্যারে বানাতে চাইলে কি করতে হয়, বা এগুলো তো স্টিক আকারে আছে, এগুলোকে অ্যারে যদি বানাতে চাই তাহলে কি করতে হবে, এখানে একটা ভেরিয়েবল দেন ধরেন ইমেজ আইডি, এটাকে এক্সপ্লোড করতে হয় না ইমপ্লোড করতে হয়, এক্সপ্লোড করতে হয় না এক্সপ্লোড করতে হয়। ফার্স্ট প্যারামিটার দিতে হচ্ছে কাকে আমরা এক্সপ্লোড করবো, আর সেকেন্ড প্যারামিটার দিতে হয় দুইটাকে সেপারেটরটা কি, তাই তো নাকি, এখানে কোমা দিয়ে সেপারেট করবো আমরা। এবার এটাকে যদি ইকো করেন দেখেন কি আসে, ভুল হতে পারে আমার, এটা আসছে এবার, এবার ঠিক আছে। এবার এটাকে ভেরিয়েবলের মধ্যে নেন, সাপোজ ইমেজ। এখন এটাকে যদি আমরা কি করি, ইকো করি, তাহলে ওইটা শো করবে। এখন এটাকে যদি আমরা প্রিন্ট আর করি, প্রিন্ট আর, দেখেন ওই আইডিগুলোই শো করবে এখানে।
সরি, এখানে এরকম শো করছে কেন? এক্সপ্লোডই করতে হবে, জিরো ওয়ান সার্চ একটু হাউ টু কনভার্ট ইমেজ আইডি টু ইউআরএল। How to show gallery image ID to link. সহজ হয়ে দেয় নাই, টোটাল হচ্ছে আইডি, তাই না? এই আইডিটাকে আমরা এক্সপ্লোর করলাম, এটাকে যদি নর্মালি দেখতে যাই এরকম আসছে না, আমাদের হচ্ছে কোমা যেখানে হবে এক একটা কোমা শেষ হবে, আর ওইটা হচ্ছে এক একটা আলাদা আলাদা অ্যারে হবে, কথা বুঝছেন? সে কাজটা করতে হয় কেমন করে, সে কাজটা করতে হচ্ছে অ্যারে যদি বানাতে চাই তাহলে এক্সপ্লোড করতে হয়। আমরা জানি এক্সপ্লোডে দুইটা প্যারামিটার থাকে, একটা দুইটা, ফার্স্ট প্যারামিটার দুইটা হচ্ছে কি দিয়ে সেপারেট করবো আমরা, আর দ্বিতীয় প্যারামিটার দুইটা হচ্ছে কাকে, মানে এখানে এখানে কোমা দিয়ে দিলাম, আর এখানে দেবো হচ্ছে এইটা। এবার এটাকে ধরেন আমরা ইমেজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম,
এবার ঠিক আছে, জিরো আইডিতে আছে এই আইডিটা, ওয়ান আছে 103, টু আছে 66, আর থ্রিতে আছে এটা। আলাদা আলাদা অ্যারে হয়ে গেল না? এখন আমরা আইডি থেকে একটা আইডি থেকে একটা আইডি থেকে ইমেজ বের করবো কীভাবে, ইউআরএলটা বের করবো কেমনে, হাউ টু শো ইমেজ আইডি টু ইউআরএল। ডাব্লু গেট অ্যাটাচমেন্ট ইমেজ এসআরসি অথবা গেট, আচ্ছা দা পোস্ট, কি বলে দা পোস্ট থাম্বনেল একটা ই ছিল না, দা পোস্ট TACUMBNAIL এরকম একটা ছিল না ফাইল। এর আগে যদি আমরা কি করি, গেট গেট দা পোস্ট থাম্বনেল ইউআরএল দেই, এর মধ্যে দুইটা প্যারামিটার থাকে, কথা বলছেন, এর মধ্যে দুইটা প্যারামিটার থাকে। ফার্স্ট প্যারামিটার দিতে হচ্ছে আইডিটাকে, আইডি, আর সেকেন্ড প্যারামিটার দিতে হয় কিছুই না। আচ্ছা এরা দিয়ে দিই কি অবস্থা হয়, পাচ্ছে বাট প্রথমটা পাচ্ছে, সবগুলো পাচ্ছে না। তাহলে এটাকে আমরা ফরিস করি, এস ইমেজ সবগুলো আছে না আলাদা আলাদা, সবগুলো আলাদা আলাদা আছে। একটু কাহিনী করতে হচ্ছে, আইডি টু ইমেজ ইউআরএল, গেট অ্যাডজাস্টমেন্ট ইউআরএল।
Get image URL from image ID. আসা উচিত ছিল, কিন্তু কারণ হচ্ছে কি, একটা আসছে স্যার, ডাব্লিউপি গেট অ্যাডাসমেন্ট ইমেজ আসছে, এটা না, গেট দা পোস্ট থাম্ব নেল ইউআরএল পোস্ট থাম্বনেইল এসআরসি, না ঠিক আছে, ইউআরএলই হবে, এটা বানানটা ভুল হয়েছে, টিএস ইউ এম বি এন আই এল, এখানে একটা আসছে তাই না, লাভ হবে না, আমার এই মুহূর্তে মনে পড়ছে না সিস্টেমটা কেমনে করতে হবে, মাথা আসছে না, থাকে এটা, আচ্ছা বাকি জিনিসগুলো দেখা দেই, কাজ করে এটা তো হইলো, আর এক্সপোর্ট ইম্পোর্ট এটা নর্মালি করা যায়, এটা রিডাক্সের মধ্যে করা যায়, এটা কিছু করা লাগে না, অটোমেটিকলি অপশন থাকে এক্সপোর্ট ইম্পোর্টে যেটা, তারপর এখানে আছে লিঙ্ক কালার, কালার একই কথা, মিডিয়া দেখেছি অলরেডি, মাল্টি টেক্সট, এটা হচ্ছে অনেকগুলো টেক্সট অ্যাড করা যায়, মাল্টি টেক্সট যদি টাইপটা দেন, হ্যাঁ
যদি আপনি এখানে টাইপ দেন মাল্টিটেক্স, এখানে ইউজ করি আমরা, আমি আপনি আমরা সবাই এরকম অনেক অনেক টেক্সট অ্যাড করা যায় আর কি। এগুলো নর্মালি শো করবে না, নর্মালি শো করবে না, এগুলোকে শো করার জন্য অ্যারে দিয়ে আপনার ফরিস দিয়ে করতে হবে, শো করতে হবে। কোথাও শো করতে চান, সাপোজ এখানে শো করাবেন, তাই তো? শো করবে না, অ্যারে শো করবে, একটা অ্যারে শো করতেছে, এবার অ্যারে শো করতেছে, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন, সাপোজ অনেক অনেক টেক্সট, এটাকে কি করতে হবে, ফরিস করতে হবে, অনেক টেক্সট অ্যাজ টেক্সট, সবগুলো টেক্সট এখানে শো করবেন। আচ্ছা আপনি চাইলে একটা বিআর দিতে পারেন এখানে, ডট যেগুলো দিচ্ছি সেগুলো সেগুলো শো করছে, এখানে যা যা দিচ্ছি আপনি চাইলে একটা কমাই দিতে পারেন, একটা দিলে একটাই শো করবেন। আচ্ছা মাল্টিটেক্স পাসওয়ার্ড রেডিও একই রকম, সবগুলো সেকশন সবগুলো একরকম, স্লাইডার বলতে স্লাইডার সে স্লাইডার না, স্লাইডার বলতে টানাটানি করে না ভলিউম, ওইটা আর কি, এই যে জিনিস। আচ্ছা তারপরে চার নম্বরে এখানে আছে স্লাইডস, এই স্লাইডসটা হচ্ছে স্লাইডারের জন্য ইউজ করা হয়, এই যেরকম করে অ্যাড করা যায়, আপলোড, হ্যাঁ স্লাইড বানানো যায়, এই অপশনগুলো চলে আসে এবং স্লাইডারের মধ্যে এগুলো দিয়ে দিলেই স্লাইড বানানো যায় না, এই অপশনগুলো অ্যাড করা যায়, এবং স্লাইডারের মধ্যে যদি এই অপশনগুলো আমরা সেট করে দিই তাহলে স্লাইডার হয়ে গেল, কিছু ব্যাপার সিস্টেম একই রকম, এখানে আর সেরকম কোনো কিছু নাই, সুইচ দেখাইছি অলরেডি, টেক্সট অলরেডি দেখানো হয়েছে, টেক্সট রিহাও একই জিনিস, একটা আছে এই টাইপোগ্রাফি, এই ব্যাকগ্রাউন্ড যে আমরা ইউজ করছিলাম না, টাইপোগ্রাফি সেম একই রকম, এই যে আপনার আলাদা আলাদা করে দিতে হয় না, আমি এটা দেখাচ্ছি, ওয়েবসাইটের কোথায় ইউজ করতে চান, ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে না ব্যাক এন্ডে, এটা বিভিন্ন রকমের প্লাগইন আছে, এটা হচ্ছে একটা আছে হচ্ছে বিভিন্নভাবে করা যায়, একটা করা যায় হচ্ছে আপনার গুগল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর দিয়ে, গুগল ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর দিয়ে করা যায়, ওটা অনেক ক্লায়েন্ট চায় না আর কি, একটা আছে ওরকম রেডিমেড চায় না আর কি, সেক্ষেত্রে WPML নামে একটা প্লাগইন আছে সেটা দিয়ে করা যেতে পারে। আচ্ছা আরেকটা প্লাগইন আছে WPML দিয়ে করা যায়, আরেকটা নেটওয়ার্কিং করে করা যায়, কথা বুঝছেন, নেটওয়ার্কিং করে করা যায়। আচ্ছা তাহলে আমি যদি টাইপোগ্রাফি ইউজ করতে চাই, এখানে টাইপ হবে কি, টাইপোগ্রাফি এখন এটা ইউজ করতে হবে কেমন, জাস্ট এতটুকু লিখলেই এখানে দেখবেন চলে আসবে টাইপোগ্রাফি, চলে আসবে, চলে আসছে অনেক কিছু, এখন এখান থেকে ফন্ট ফ্যামিলি দিতে পারবেন আপনি, আবার জাস্টিফাই কী কী হবে সব কিছু ইউজ করতে পারবেন এখানে,
সাপোজ হচ্ছে না এটাই শো করবে কোথায়, এই সিস্টেমটা শো করবে এখানে, কথা বুঝছেন? অথবা 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 এখানে একটা টেক্সট আমরা ইউজ করি, সেক্ষেত্রে কেমন করে সাপোজের মধ্যে আমরা একটা পি নিলাম, এর মধ্যে স্টারে কিছু লেখা নিয়ে আসি, ঠিক আছে? টেক্সট আমাদের নামের ক্লাস নিলাম, ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার রেড, তারপর আর কি কি ইউজ করা যায়, ফন্ট তখন আর কি ইউজ করা যায়, আচ্ছা এগুলো ইউজ করে দেখি পাই কিনা, আচ্ছা আর কি ইউজ করা যায় এখানে, এরা কি ইউজ করছে, ফ্যামিলি ইউজ করছে ফন্ট ওয়েড, তাই না? ফন্টেড বোল্ড আর কি, আর টেক্সট লাইন সেন্টার আর কি, ফন্ট সাইজ ইসি ফন্ট লাইন হাইট, সাপোজ 220 পিক্সেল, কালার কালার তো দিছি মনে হয় না, দেখতে কেমন দেখা যাবে এরকম, তাই না? আমি এরকম জিনিসগুলোকে আমি কি করবো ডাইনামিকলি আনবো, যেমন অনেক প্রিমিয়াম থিমগুলো দেখেন, H1 এর জন্য একটা ফন্ট ফন্টের একটা সিস্টেম আছে, H2 এর জন্য আছে, এইগুলো দিয়ে করছে আর কি, এগুলোকে ডাইনামিক আনার জন্য এখানে সাইজ ইউজ করবেন, তাই না? সাইজের জন্য এখানে যান, কে বলে দেন ইকো স্টার ব্র্যাকেট, এখানে দেবেন সাইজটা, আর এখানে দেবেন হচ্ছে আপনার এই এটা আইডিটা, এখানে দেবেন হচ্ছে ফন্ট সাইজ, কথা বুঝছেন? যারা ব্যাকগ্রাউন্ডটা ভালো করে বুঝছেন তাদের বোঝার কথা এটা, ব্যাকগ্রাউন্ড বা বর্ডার, এখানে কালারের জায়গায় হবে কালার, ফন্ট ফ্যামিলি জায়গা হবে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েটের জায়গা হবে ফন্ট ওয়েট, টেক্সট অ্যালাইনের জায়গায় টেক্সট অ্যালাইন, লাইন হাইটের জায়গায় লাইন হাইট, আচ্ছা আপনি এবার এখান থেকে রিলোড দেন একটু, মানে কিছুই না নর্মাল একটা টেক্সট, এখান থেকে চেঞ্জ করবেন কালার দিয়ে দিলেন, ধানি কালার এখানে দেখা যাবে, রিভিউ দেখা যাবে, ইচ্ছা করলে আপনি গুগল ফন্ট দিতে পারবেন, গুগলের টিটিলিয়াম টিআই টিটিলিয়াম, তাই না? এবার ফন্ট ওয়েট দেখছেন, ইটালিক ইটালিক না দিচ্ছে চাইলে নর্মাল, বোল্ড তা না দিচ্ছে চাইলে অন্য একটা দেন, তারপরে কী করা যাবে সাবসেট ল্যাটিন জাস্টিফাই রাইট না লেফট সেন্টার বা জাস্টিফাই করে দিলাম, ফন্ট সাইজ 30 পিক্সেল, লাইন হাইট অবশ্যই 35 দেওয়া লাগবে, বেশি দিতে হবে, তার হবে না, সেভ দেন, 50 টাকার মতো আমার মনে হয়, কিছু একটা পাই নাই, ফন্ট ফ্যামিলি তো পাইছেই, মনে হচ্ছিল ফন্ট ফ্যামিলি পাইনি, পাইছে, টিটিলিয়াম ওয়েব দেখছেন? এখানে
গুগলকে ট্রু দিতে ট্রু করে দিতে হয় তবে গুগলও পায়। গুগল TRUE ট্রু। আমার ইচ্ছা করলে যে কোনো ফন্ট এখান থেকে চেঞ্জ করতে পারবো, নর্মাল কোনো ফন্ট দিতে পারবো, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ব্যাপার মোটামুটি রিডাক্স ফ্রেমওয়ার্কের মধ্যে এই এতটুকুই মোটামুটি ম্যাক্সিমাম ফিল্ড আমি দেখাই দিছি। তো আপনাদের এতগুলো লাগবে না, কাজ যেমন করতে যাবেন, ক্লায়েন্টের কাজ করতে যাবেন, দেখবেন যে তিন চারটা বেশি লাগছে না। ওই মিডিয়া লাগবে, তারপরে টেক্সট লাগবে, এগুলোই লাগবে, তাছাড়া বাকিগুলো লাগবে না। আর যখন যখন হচ্ছে কাজ করতে যাবেন, কোনো প্রিমিয়াম লেভেলের থিম বানাতে যাবেন, থিম ফার্স্টের জন্য বা অন্যান্য মার্কেটপ্লেসের জন্য, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলো রাখতে পারে, তা সবগুলো লাগবে না। আপনারা যে প্রিমিয়াম লেভেলের থিমগুলো দেখছেন মিডিয়া সেটের মধ্যে কি সবগুলো ইউজ করছে? হাতে গোনা গায়ে একটা। এখন এই অপশনগুলো দিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো কিন্তু করা যায়, আপনি যদি চাইলে ইম্পোর্ট করে রাখতে পারবেন। এখানে ক্লিক করেন, আচ্ছা ডাউনলোড করতে হবে, ডাউনলোড করলে ফাইল সব চলে আসলো, দেখছেন? এখন আপনি যদি সবগুলো কি করেন রিসেটও দিয়ে দেন, রিসেট দিলেও তো আসলে থাকবেই, তাই না? কারণ আমাদের তো ওই ই করে রাখা, ডিফল্ট করে রাখা সব কিছু। তারপরে কি করতে হবে, এখান থেকে ইম্পোর্ট করতে হবে, এখানে গিয়ে ফাইল ইম্পোর্টেড, ইম্পোর্টের উপর আবার ইম্পোর্ট হচ্ছে, বুঝছেন তো নাকি? এটা সিস্টেম পারা যাবে। কাল 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 ক্লাসে কি করবেন, আসবেন না? কারণ আমিও কালকে 12 থেকে ক্লাস, আমি 12 থেকে না, আসলে কোনো জিনিসকে যদি মনে করা যায় যে এটা করতে হবে তাহলে করা যায়। আমি গত রাত্রে রাত 12টার দিকে ট্রেনে উঠছি, সকালে এসে পৌঁছেছি এখানে, তারপরে সকাল থেকে ক্লাস নিচ্ছি, এখনও আর একটা বেজে ক্লাস আছে। আমি তো 12টা থেকে না, সকাল থেকে ক্লাস নিচ্ছি। আমি যদি ক্লাস নিতে পারি আপনারা করতে পারবেন না কেন? হ্যাঁ সমস্যা কি, 12টা থেকে ক্লাস করা যাবে না? একটা মনে ক্লাস আছে সবারই, তাহলে বাকিরা আসেন। আর দেখছেন যদি না আসতে পারেন ক্লাসে এক্সিডেন্টলি, ভিডিও কালেকশন করে নেন, কথা বলছেন?